থরে থরে সাজানো কপি, কপি তার যে সৌন্দর্য শোভা সেটা কিন্তু প্রকাশ ঘটায়। এই মিষ্টি না খেয়ে যারা সবজি আনেন তারা জান না। এই মুহূর্তে ঘড়ির কাঁটায় সকাল ঠিক 6:30। সাত সকালে প্রান্তিক চাষিদের সবজি বেচা কেনার খবর জানাতে নিয়ে যাচ্ছি নওগাঁর বদলগাছির ভান্ডারপুর হাটে। আশপাশের চাষিরা সাত সকালে ক্ষেতের তাজা সবজি বিক্রির জন্য বিভিন্ন বাহনে হাটে তুলছেন। প্রকৃতিতে চলছে অগ্রহায়ণের দ্বিতীয় সপ্তাহ, তাই বাহারি সবজির বাড়তি যোগান এ হাটে। প্রান্তিক পর্যায়ের হাট আর শহরে কাঁচা বাজারের সবজির দরের কি পরিমাণ ফারাক তা জানাতে নিয়ে যাচ্ছি এ হাটে। ভিডিওর শেষ পর্যন্ত সাথে থাকবেন, রয়েছে অনেক চমকপ্রদ ইতিবৃত্ত। বাহারি জাতের সবজির এই সমারোহ নওগাঁর ভান্ডারপুর হাট। ভান্ডারপুর হাটকে বলা হয়ে থাকে বদলগাছির বড় একটি সবজির হাট। এই হাটে আশপাশের যারা প্রান্তিক চাষি তারা নিয়ে এসেছেন এই সবজিগুলো। কেনা বেচার মূলত উদ্দেশ্যই হচ্ছে যে এখান থেকে আবার কিন্তু দেশের বিভিন্ন প্রান্তে এই সবজিগুলো সরবরাহ হয়ে থাকে। তবে মজার বিষয় হলো আমরা দেখছিলাম ব্যাপক দরের জায়গাটা কিন্তু উঠানামা করছে। এখানে যে দরে কেনা বেচা, প্রান্তিক চাষিরা সবসময় অভিযোগ করে থাকেন যে তারা আসলে কাঙ্ক্ষিত দর পান না। আসলে বাস্তবিকই তাই। এই হাটগুলিতে আমরা দেখছিলাম যে দরে সবজিগুলো কেনা হয়েছে, আমরা একটু বাজারগুলো দেখি, মূলা অনেকগুলো মূলা দেখছিলাম। মূলা ভাই এগুলি কত করে কিনলেন না বিক্রি করলেন? কত করে কিনলেন আজকে? 450 টাকা মন আজকে। তাহলে তো কত করে কেজি, কত করে পড়ছে? 11 টাকা কেজি। আচ্ছা, স্বাভাবিকভাবে 11 টাকা কেজি, এত অনেক কম দরই শহরে ভালো না, একটু দুর্বল। আচ্ছা, সাত সকালে এগুলি কত করে কিনলেন না বিক্রি করলেন? হ্যাঁ, বিক্রি করার জন্য কত বলছে? দামই বলেনি। আচ্ছা, পেঁয়াজ পাতা আমরা দেখছি, পেঁয়াজ পাতা অনেকগুলো, পেঁয়াজ কত করে বলছেন? পেঁয়াজ পাতা 40 টাকা, পেঁয়াজ পাতা 40 টাকা। আচ্ছা, বাহ, সকালে বেশ বিড়ির, সাত সকালে আমরা প্রতিদিনই কিনা বেচা করে থাকি। লস খাইলেন না লাভ হইলো? লস খাইলো। আচ্ছা, উনি বলছেন লস হয়ে গেছে। আচ্ছা, 1000 টাকা মন, 40 টাকা কেজি, 1600 টাকা মন, 200 টাকা করে লস খেয়ে গেছে। সবজি এই মুহূর্তে দেখছি বিভিন্ন জাতের সবজি নিয়ে কিন্তু চাষিরা আসছেন প্রান্তিক হাট। আসলে প্রান্তিক হাটে সবজির যে হাট, বেগুন কত করে বলছে? বেগুন 1200-1400। গত হাটের চেয়ে দাম কম? অনেক দাম কম, ওষুধ কিনতে টাকা, ওষুধের দামের তুলনায় দাম একেবারে কম বলছেন। লোদা বেগুন কত করে বলছে আপনার? 1300-1400 টাকা মন। তার মানে কেজি কত? 35 টাকা বাজারে। আমরা দেখছিলাম নওগাঁর পার্শ্ববর্তী নওগাঁর বাজারে কিন্তু 50 টাকার নিচে বেগুন পাওয়া যায় না। এখানে এই পাশে অসংখ্য জঙ্গলি লাউ, লাউ নিয়ে আসছে, কাঁচা মরিচ। লাউয়ের দাম আজকে কেমন ভাই? লাউয়ের দাম 35-40। দাম কি কেমন আগের চেয়ে কমছে না বাড়ছে? আগের চেয়ে কম। মানে এইগুলো তো শহরে, এটা কি নিয়ে যাবে কোথায়? ঢাকায়? এগুলো ঢাকায় যাবে, ঢাকায় যাবে। আচ্ছা, এই এটা কি লাউ বলে এটাকে? এটা আমরা তো বলি আর্মি, আর্মি লাউ। আচ্ছা, আর্মি লাউ বলা হয়ে থাকে, চমৎকার একটি বিষয়। আর মিলাও এই পাশে আসেন, আপনার সাথে একটু বক্তব্য নেই। আপনি কি নিয়ে আসছিলেন লাউ? নিয়ে আসছিলেন লাউ, লাউ নিয়ে আসছিলেন। কতগুলা নিয়ে আসছিলেন?
মিলিয়ে আছে 50টা 50 পিস আগে আগে থেকে দাম বাড়তি না কমতি আজকে এখন কমতি আছে কমতি হ্যাঁ কমে গেছে আচ্ছা কমে গেছে আগে লিয়ে আসলাম 50 পিস তোলা দিছিলাম এখন 35 40 20 টাকা নাই পার পিসে হ্যাঁ 20 টাকাও আছে আচ্ছা অনেক বড় আপনি কতখানি জমিতে চাষ করছেন আমি চাষ করছি 10 কাঠাতে 10 কাঠায় হ্যাঁ এবার ফলন কেমন হবে ফলন মোটামুটি ভালো হয়েছে ভালো হয়েছে এই ভাইয়ের মুখ থেকে একটা ইতিবাচক কথা আমরা জানতে পারলাম ফলন ভালো দাম কম যদিও অনেকগুলো ক্রেতার উপস্থিতি ভান্ডারপুর সাত সকালে যারা আসেন সবজি বেচা কেনার পরে এখানে একটা দারুণ মিষ্টির সমারোহ রয়েছে দোকান রয়েছে এই মিষ্টি না খেয়ে যারা সবজি আনেন তারা জান না আমরাও এসেছি দেখি এই মিষ্টির স্বাদ কেমন একটু এই স্বাদটি নেওয়ার জন্য আসলে ভোর সকালে কেনা বেচার একটা মজা রয়েছে আরে বাবা অনেক বড় মিষ্টি দেখছেন এটা দেন 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 রুটি দেখি রুটি দিয়ে মিষ্টি খাওয়া রুটি ছাড়া মিষ্টি ভালো লাগে না মানে সকালে এটা আসলে যদিও স্বাস্থ্যকর খাবার না এর মধ্যে মৌমাছির আবার আগমন আসলে মিষ্টি যেখানে মৌমাছি সেখানে এটাই স্বাভাবিক আমি তো মিষ্টি খাই না কিন্তু এই বাজারের যে ঐতিহ্য সকালে এসে মিষ্টি খাওয়া এবং এখানকার জমজমাট কারবারের সঙ্গে মিষ্টির একটা সম্পর্ক রয়েছে চাষিরা আসলে ক্ষেত থেকে সবজি তোলেন সেই সবজি বিক্রি করেন নগদ টাকার যে একটা আনন্দ সেই আনন্দের সঙ্গে আবার এই মিষ্টি খাওয়ার একটা আনন্দ যোগ হয়ে যায় আসলে এই এলাকার দীর্ঘদিন ধরে এই হাটটি আমরা দেখছিলাম বিভিন্ন জাতের সবজি এখন শীতের মৌসুম শীত সকালে কেনা বেচা করার যে একটা প্রচেষ্টা বিভিন্ন হাটে সবজি আনার পরে ধার দেনা করে এই মুহূর্তে মিষ্টিগুলো একটু দেখি অনেক সুন্দর সুন্দর মিষ্টি কিন্তু অনেক বড় এবং অত্যন্ত স্বাদ আছে একদম অর্গানিক বলা যায় কারণ ছানার তৈরি না এটা ছানার তৈরি ছানারই নিজে তৈরি করা আপনার একটু দরদামটা জানি আপনার আপনি প্রতিদিন কতগুলো করে নিয়ে আসেন প্রতিদিন 25 কেজি 30 কেজি 30 কেজি অনেক তো হ্যাঁ বাড়িতে বানান নাকি হ্যাঁ নিজে দুধ কিনে নিজে ছানা তৈরি করি নিজে মিষ্টি তৈরি করি নিজেই তৈরি করেন হ্যাঁ বিভিন্ন হাটে হাটে দিয়ে হ্যাঁ হাটে হাটে বেচাই মোটামুটি এই যে অনেক বড় বড় মিষ্টি এটা ধরন অনুযায়ী কোনটার দাম কেমন দেখান 15 টাকা 25 টাকা 60 টাকা বাহ এই দেখেন এরা হলো 15 টাকা হ্যাঁ এটা হলো আপনার 25 টাকা আচ্ছা এটা হলো আপনার 60 টাকা ও চাহিদা সবটাই বেশি আছে চাহিদা চাহিদা খাওয়া এখানে যারা আসে ওই হ্যাঁ সবজি চাষিরাই মূলত খাওয়া দাওয়া করে হ্যাঁ হ্যাঁ সবজি চাষিরা আমাদের চাষি এলাকা তো হ্যাঁ চাষি কৃষক লোকেরাই আছে কতদিন ধরে এই কারবার চালাচ্ছেন এটা এরা চালাচ্ছে 25 বছর তো হবে 25 বছর এই মিষ্টি বানান হ্যাঁ হ্যাঁ বাহ দীর্ঘ 25 বছর ধরে মিষ্টি বানানোর যে অভিজ্ঞতা এটাও নিঃসন্দেহে তার একটা ব্যক্তি দক্ষতার পরিচয় এই পার্থপক্ষে মিষ্টি পরিহার করি কিন্তু এখানে এসে লোকটা সামলাতে পারলাম না ফলে না খেয়ে যাওয়াটা মনে হচ্ছে বেমানান তো আমি শুধু দেখা না একটা মজা করে খাওয়ার যে উচ্ছ্বাস এই হাটে এই চিত্রটি কিন্তু বলে দিচ্ছে আজকে কি নিয়ে আসছিলেন আজকে লাউ লাউ আনছিলাম কতগুলো 25টা 25টা লাউ বিক্রির পর মিষ্টি খাওয়া বা এই ভাই কি আপনি কি নিয়ে আসছিলেন আমি কপি ভাই কতগুলো 130 পিস মিষ্টির পর আরেকটি বিষয় আপনাদের একটু দেখানোর জন্য এখানে এনেছি ধুপি শীতের সকাল এই মুহূর্তে প্রকৃতিতে অগ্রহায়ণের দ্বিতীয় সপ্তাহ চলছে হালকা কুয়াশা সেই সাথে হালকা শীত বলা ঠিক হবে না একটু ভারী শীতই কারণ 13-14 ডিগ্রি তাপমাত্রার মধ্যে নেমে এসেছে আমরা এসেছি বদলগাছির ভান্ডারপুর হাট ধুপি তৈরি করে সেই ধুপি সাত সকালে খাওয়া এই হাটে যারা আসছেন মিষ্টি খাওয়ার পাশাপাশি ধুপিও তারা এই সাতটি তারা নিতে ভুল করেন না একটু জানি ভাই আপনার এখানে কেনা বেচা কেমন হয় এখানে কেনা বেচা 1200-1300 এই হাটে হাটে না শীতের সকালে প্রতিদিনই বিক্রি করেন প্রতিদিনই বিক্রি করে কারণ 1200-1300 বিক্রি হইলে তার একটা মুনাফা তো অবশ্যই থাকবে এবং এই জাতীয় খাবারের স্বাদ কিন্তু নিতে ভুল করেন না যারা আসেন গুড়ের সঙ্গে ধুপির পিঠা
আপনি কি ধুপি খাবেন? হ্যাঁ আমি ধুপি খাবো। ধুপি খাবে, আচ্ছা, খুব সুস্বাদু লাগে, খেতে খুব মজা পাই। মজা পাই, ধুপি খাবে, যাইবে। থরে থরে সাজানো কফি, কফি তার যে সৌন্দর্যর প্রভা এটা কিন্তু প্রকাশ ঘটায়। এই কদিন আগেও এই কফির কিন্তু একটা দারুণ সমাদর ছিল, তবে কফির ক্ষেত্রে আমরা দেখি ফুলকপি যখনই সরবরাহ বেড়ে যায় দরের জায়গাটা কিন্তু কমে যায়, এখন অনেকটাই কম। এইখানে আবার দেখছিলাম যে ব্যাপক পরিসরে এগুলো কি লেবু, লেবু, ও আচ্ছা, এর কি লেবু এটা? দেশি লেবু, সিড লেবু যেটা বলে ওটা নাকি, সিড লেবু। এটা কেমন দাম আজকে? কেমন আজকে? 300-350, 280, 220 টাকা শো। কমছে না বাড়ছে? গত কয়েকদিন গত সপ্তাহ হয়েছে একটু কমছে। কমছে না দাম, মানে সব সবজির দাম ক্ষেত্রে আমরা একটু কমই দেখছিলাম। আসলে এই হাটে যেহেতু সরবরাহটা অনেক বেড়েছে এবং থরে থরে সবজি নিয়ে এসেছেন, আপনি কি নিয়ে এসছেন? কপি কত করে বলছে? অনেক বড় কপি, একটু দেখান তো দেখি, আপনার কপিগুলো তো অনেক বড় বড় দেখি, একবারে বড় একটু ঘুরাই দেখান। হ্যাঁ, কত করে আজকে, কত দাম বলছে একটু বলেন তো। ও আচ্ছা আচ্ছা, অনেক বড় কপি, 30 টাকা। এইবার এটা কিন্তু আমরা বাজারে অনেক চড়া দাম দেখি, 40-45 টাকা পর্যন্ত বিক্রি হয়, এখানে দাম একটু কম মনে হচ্ছে। এরকম অনেকগুলো সবজির সমারোহ, আসলে এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত বাহারি জাতের ফুলকপি সাজানো, থরে থরে সাজানো সবজি নিয়ে এসেছেন এবং চাষিরা তাদের একটা প্রত্যাশা নিয়ে আসছেন, দর প্রত্যাশিত দর। আপনি কতগুলো কপি নিয়ে আসছেন? কতগুলো? 100। কত করে দাম বলছে? 22-23 টাকা, খুবই কম দাম বলছে। আসলে বড়গুলো 38-40 টাকা। আচ্ছা আচ্ছা, সবজি এই জায়গাটাতে আসলে আমরা কপি দেখছিলাম, আর ওই পাশে বিভিন্ন জাতের অন্যান্য যেসব সবজি রয়েছে, বিশেষ করে মূলা, এছাড়া পাতা পেঁয়াজ দেখছিলাম, অন্যান্য বাহারি জাতের সবজিরই সমারোহ। তো নওগাঁর আশপাশের যেসব সবজি চাষি তারাই মূলত নিয়ে আসেন এই বাজারে, এবং এই ভান্ডারপুর হাটটি কিন্তু সবজির জন্য বিখ্যাত একটি হাট বলা হয়ে থাকে। এখানে যারা সবজি আশপাশের চাষ করেন তারা, আজকে আমরা এসেছি ভোর সকালে, কিন্তু একদম সাত সকালে, 6টায় আমরা রওনা দিয়েছিলাম। এই সবজির বাজারটি আমাদের টিভিতে, সময় টিভিতে লাইভ ছিল, সেই লাইভ করার পরে একদম অনেক বড় হাট। এই মুহূর্তে হাটে কেনা বেচার একটা জমজমাট কারবারই বলবো, কারণ সকালে সবজি যারা নিয়ে আসেন তারা মূলত এই পাইকারেরও সকালেই এসে থাকেন। আরেকটি চিত্র একটু দেখাই, একদম থরে থরে সাজানো সবজি, অনেক সুন্দর না? দারুণ, একেবারে মনে হচ্ছে যেন বিছানার মতো করে ফুলকপি সাজিয়ে রাখার কারণে একটা সৌন্দর্যের শোভা, নান্দনিকতাও ছড়াচ্ছে, চমৎকারভাবে ফুটে তোলা হয়েছে। এবং এইভাবে সাজিয়ে তোলার পরে পাইকারেই কেনা বেচা হয়ে থাকে এখানে। আরেকটি জিনিস একটু দেখাই, দেখছিলাম পাতাকপি, এগুলি এলে কত করে কেনা কেনা বেচা হলো? আপনি বিক্রি করলেন, কত করে বিক্রি করলেন? 20 টাকা পাতাকপি। আচ্ছা, পাতাকপি 20 টাকা, মানে বেশ কম দরই দেখছি। হ্যাঁ, গত কয়েকদিনের তুলনায় আজকে আজকে কম, কত দাম কমছে? এখানে যে দরের সবজিগুলো কিনা হয়েছে এই সবজি কিন্তু পাইকারি, আবার যখন বিশেষ করে শহরের বাজারে যাচ্ছে দ্বিগুণ দরে। আমরা শহরের বাজারটিও আপনাদের একটু দেখাবো, এখানে কেনা বেচার চিত্রটা দেখানোর পরে দ্বিগুণ বা অনেক ক্ষেত্রে কিন্তু দেড়গুণ বাড়তি দরে কিনতে হয়। আসলে সবজির একটা বাজারের বৈচিত্র্য বাজারই বলা যায় এখানে। আপনি কিনলেন না বিক্রি করলেন? কত করে কিনলেন এগুলি? 32 টাকা করে কিনলেন উনি। আচ্ছা, 32 টাকা, মানে গত হাটের চেয়ে সবজি সরবরাহ বাড়তি না কমছে? বাড়তি না, সবজি সরবরাহটা বেড়েছে, দামও কমে গেছে, দাম একটু কমছে। দাম সবাই বলছিল, কত কমছে?
এক সপ্তাহ আগে ছিল 50 টাকা 55 টাকা, সেই কপি এখন 35 টাকা 30 টাকা 65 টাকাও ছিল 65 টাকা বিক্রি করে মানে অর্ধেকে নেমে আসছে বলা যায় নাকি? অর্ধেক বলা যাবে না। আচ্ছা আচ্ছা, কিছুটা কম। আচ্ছা,